বেলা এই বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম মাসুদ জানাবেন বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পর্যাপ্ত রয়েছে কিনা এসব এলাকায় বর্তমানে কি ধরনের সংকট বেশি রয়েছে উজ্জ্বল জেলার প্রায় চোদ্দ উপজেলা কিন্তু বন্যার কবলে রয়েছে তবে জেলা প্রশাসন বলছে ত্রাণ সহায়তা তারা চালিয়ে যাচ্ছেন কোনো ধরনের ত্রাণ সংকট নেই বাংলা কুমিল্লায় যে পরিমাণ যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানুষের এক ধরনের ভিড় লক্ষ্য করা লক্ষ্য করেছে আমরা সেখানে একেবারে গিঞ্জি পরিবেশ হওয়ার কারণে মানুষ কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন একই সঙ্গে যারা যে উপজেলাগুলোতে পানিবন্দি অবস্থা রয়েছেন বাসিন্দারা তার মধ্যে অন্যতম হচ্ছে মনারগঞ্জ উপজেলা সেই সঙ্গে রয়েছেন আঙ্গুলকুড় এবং বুড়িচং এই এই যে বা চোদ্দো উপজেলা রয়েছে সেগুলোরও কিছু কিছু নিচু উপজা উপজেলা এবং গ্রামগুলো কিন্তু প্লাবিত হয়েছে আর তবে সবচেয়ে বেশি সংকটের মধ্যে রয়েছে এখন তারা বাসিন্দারা রয়েছেন যে বিশুদ্ধ পানি এবং ওষুধ সংকটে রয়েছেন কারণ হিসাবে আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পানিবাহিত রোগের প্রকোপ আকার ধারণ করেছে তারা বলছেন যে তারা চর্মরোগ এবং জ্বর সর্দি এবং শিশুরা নিউমোনিয়া সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে না একই সঙ্গে ডায়রিয়া আমশার আকারটা পরিমাণটাও কিন্তু দিনে দিনে বাড়ছে জেলা স্বাস্থ্য বিভাগের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে উপজেলাগুলো এমনভাবে পানি বেড়েছে অষ্টআশিকে সেটার ইতিহাস তারা সৃষ্টি এই বন্যার সৃষ্টি করেছে এতে করে তারা অতীতের যে সকল বন্যাগুলো দেখেছেন তার চেয়ে বেশি পানি এখন রয়েছে এবং তারা বন্যা কবলিত এলাকাগুলোতে দুর্বিষহ জীবনযাপন করছেন তারা বলছেন যে তারা এই ওষুধ এবং বিশুদ্ধ পানির সংকট পুরো না হলে কিন্তু তারা আরও ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বেন আমি রয়েছি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নে এই ইউনিয়নের বেশ কিছু গ্রাম রয়েছে বিশেষ করে কেয়ারি উদয় শাকতলা এরকম অনেকগুলো গ্রাম রয়েছে সেগুলো এই এই গ্রামগুলোতে কিন্তু কিন্তু কোনো ধরনের ত্রাণ এখনও ভালোভাবে পৌঁছায় না যে ত্রাণগুলো মানুষ পেয়েছেন যারা সড়কের পাশে রয়েছেন তারা এই মূলত কম বেশ কিছু ত্রাণ পেয়েছেন কিন্তু বিচ্ছিন্ন যে গ্রামগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ত্রাণ পৌঁছানো যাচ্ছে না নৌকা সংকটে আমরা একটি নৌকায় রয়েছি এইখানে পানিবন্দি অবস্থা রয়েছেন তাদের পুরো চারপাশে পানি রয়েছে তাদের উঠানে এবং ঘরের ভিতরে পানি প্রবেশ করেছে এতে করে তারা শিশুদেরকে নিয়ে খুব ঝুঁকিতে রয়েছেন একই সঙ্গে শিশু খাদ্যের সংকটও রয়েছে শুকনো খাবার খেতে খেতে তারা কিন্তু একটা অনিয়হা দেখা দিয়েছে এতে করে তারা অসুস্থ অসুস্থ হচ্ছেন বিশেষ করে গ্যাস্ট্রিক এবং আলসা জাতীয় বিভিন্ন রোগে তারা আমাদেরকে জানিয়েছেন আমরা যদি একটু জানাই তবে কুমিল্লার যে অঞ্চলগুলোতে গ্রাম উপজেলাগুলোতে বন্যার প্রকোপ দেখা দিয়েছে বা বন্যায় প্লাবিত হয়েছে সেখানে কিন্তু বন্যার পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে তবে আসার বিষয় হচ্ছে কুমিল্লার গোমতী নদীর পানি কিছুটা কমে এখন বিপদসীমার নিচে নিচ দিয়ে যাচ্ছে তো বৃষ্টি এবং যদি উজানের দল নামা অব্যাহত থাকে তাহলে কিন্তু এই উপজেলার বন্যার পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে উজ্জ্বল মাসুদ আলম জানাচ্ছিলেন কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির খবর এখন জনপদে নিচ্ছে